হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। কলকাতায় কিন্তু খুব গরম পড়েছে, বুঝতেই পারছো। তোমরা তো রয়েছো এখানে, তোমরা জানো। আর আমাকে দেখো, পুরো ঘেমে চান হয়ে গেছি। ব্লগটা বানানোর জন্য ফ্যান ট্যান সব বন্ধ করে রয়েছি। সো চলে এসেছি আজকে তোমাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। রিকোয়েস্ট কি সেটা বলে দিচ্ছি। আজকে সকালে এই রিকোয়েস্ট আমার কাছে বহুবার এসেছে, আমি এর আগে একবার পড়েওছি। সো এখানে রিকোয়েস্টটা করছেন অজয় কশ্যপ। উনি লিখেছেন, ভাবিছি আপ লাভ সাবুন সে ফেস ওয়াশ কা ভিডিও বানাইয়ে, খুব জাদা ঝাঁক ওয়ালা ফেস ওয়াশ, থ্রি রাউন্ড লাভ সাবুন লাগাইয়ে, মুহ আঁখ নাক কান মে পুরা ঝাঁক আনা চাহিয়ে, প্লিজ মোস্ট রিকোয়েস্টেড। সো আজকে এই ভিডিওটাই আমি করব। এর আগে আমি করেছি এরকম ঝাঁকওয়ালা ভিডিও, সেটা আমি সাবান ইউজ করিনি। সাবানের রিকোয়েস্ট ছিল লাক্স সাবান, আমি করেছিলাম ফেস ওয়াশ দিয়ে। তো আজকে আমি চলো সাবান দিয়ে করছি। একবার করলে আমি এমনি সোপ ইউজ করি না, ভীষণ ড্রাই করে দেয় স্কিনটাকে। তো আমার আমার এমনিও ড্রাই স্কিন, আমার সোপটা ঠিক আমাকে স্যুট করে না, ওই জন্য আমি ফেস ওয়াশ ইউজ করি আর বডি ওয়াশ ইউজ করি। তো এখানে আমি আজকে যেটা করব, লাক্স সাবান নিয়ে নিয়েছি। দেখো সত্যি সত্যি কিন্তু লাক্স সাবান ইউজ করে আজকের ব্লগটা করছি। সো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো তাহলে ভিডিওটা শুরু করছি। আজকে রিকোয়েস্টটাতে থ্রি রাউন্ড সোপ ইউজ করতে বলা হয়েছে, মানে মুখটা ওয়াশ না করে তিনবার সোপ ইউজ করব আমি। তো সেটাই আমি করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কারণ ভিডিওতে বলা আছে চোখ কান নাক পুরা মুখ ঝাঁক সে ভরা হোনা চাইয়ে। তো এত ঝাঁক থাকলে আমি কথা বলতে পারবো না। থ্রি রাউন্ড সোপ ইউজ করব ফেসে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিও। থ্রি রাউন্ড সোপ ইউজ করা কিন্তু হয়ে গেছে, তোমাদের সামনেই করলাম, তিনবার দিয়েছি। আর এখন তো আমার চোখের অবস্থা খুবই খারাপ, মানে চোখ জ্বালা করছে, তাকাতে পারছি না আমি। তো থ্রি রাউন্ড যেহেতু হয়ে গেছে, মুখটা এবারে আমি ধুয়ে নিচ্ছি।
ভিডিওটা কমপ্লিট মুখটা মুছে নিলাম আমি এন্ড এবারে আমি যেটা করব সাবান যেহেতু ফেসে আমি ইউজ করি না ফেসটা ভীষণ ভাবে ড্রাই হয়ে যাবে সেজন্য আমি এক ফোঁটা মতো একটু অ্যালোভেরা জেল নিয়ে ফেসে একটু হালকা হাতে ম্যাসাজ করে নেব তাহলে স্কিনের যে ড্রাইনেসটা আসে সোপের কারণে সেটা থাকবে না কোনো ময়েশ্চারাইজার ইউজ করলাম না এই গরমের মধ্যে সবথেকে বেটার হয় অ্যালোভেরা জেল তো একটুকু নিয়েছি এক ফোঁটা মতন অ্যালোভেরা জেল নিয়ে হালকা হাতে ফেসটাকে একটু ম্যাসাজ করে নিলাম ড্রাইনেসটা কেটে দেওয়ার জন্য